চালু আছে বা বলছেন সেগুলো নির্বাচনের পরে কিন্তু বোঝা যাবে। এভিএম দিয়ে নির্বাচন হলে যদি দেখা যায় যে এভিএম নির্বাচনের যে ধরনটা ফলাফলের যে ধরন আমরা বিশ্বাস করি সেটা থেকে কিন্তু বোঝা যাবে যে আসলে এই যন্ত্রের মাধ্যমে কোনো কাজ যদি করা হয়ে কিন্তু আমরা কমিশন কিন্তু পুরোপুরি আস্থাশীল হয়ে আমরা একেবারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা আপাতত অনূর্ধ্ব 150টা সিটে আসলে আমরা এভিএম ব্যবহার করি এবং সেই দিক থেকে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। আমরা আন্তরিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রত্যাশা নির্বাচনে ব্যালটে যে সমস্যাগুলো হয় ব্যালটে কিন্তু যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর কিছুটা জবাব হয়তো ইভিএমে পাওয়া যাবে ভালোভাবে, কারণ ইভিএমে আমরা যে নির্বাচনগুলো ইতিমধ্যেই করেছি সেখানে কিন্তু সহিংসতাটা অনেক কম ছিল এবং ভোট কারচুপি বা যেটাকে বলা হয় যে ব্যালট কেড়ে নিয়ে ভোট দেওয়া এটা কিন্তু ইভিএমের সম্ভব হয় না। একটা জিনিস আছে আমরা একটি দলের জয়ের পরিপ্রেক্ষিতে না এবং কারো বিরোধিতার পরিপ্রেক্ষিতে না আমরা বিরোধিতা গুলোকে বিবেচনায় নিয়েছি যারা ইভিএমের পক্ষে বলেছে একটি দল হোক পাঁচটি দল হোক আমাদের পরে যে বিশ্লেষণ হচ্ছে একটি দল শুধু ইভিএম এর পক্ষে বলেনি বেশ কয়েকটি দল ইভিএম এর পক্ষে বলেছে আর কিছু কিছু দল শর্ত সাপেক্ষে যেমন ভিভি প্যাট সংযোগ করা হলে সবগুলো দেওয়া হোক এই ধরনের কথা বলেছে। ভিভি প্যাট সংযোজন করার সম্ভব নয় এবং যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিয়েছে তারাও বলেছেন ভিভি প্যাট সংযোজনের কোনো উপায় নেই জাতির জন্য খুব এখন সেই কারণে আমার কাছে মনে হলো এখনো তিনি শুনতে চান আওয়ালি সাহেবের একটা গুণ হলো উনি দল সাহেব মানুষ ছিলেন অপর পক্ষের বক্তব্য শুনতে চান। তাই আমি এখনো আশাপ্রদ যে উনি আমার আমি আশা কথা হব না শক্ত থাকবেন মেরুদণ্ড শক্ত রেখে এখনো আমি মনে করি যদি জনস্বার্থ বিরোধী হয় উনি বলতে চান আপনি বলছিলেন যে নির্বাচন যদি বয়কট করার সম্ভাবনা আছে
নির্বাচন কমিশন সরকার যেমন দায়ী হবে নির্বাচন কমিশনও দায়ী হবে। তবে এখানে আমার মনে হয় যে নির্বাচন কমিশন এটাকে যে একদম 100% একমত হয়েছে তা না, ওনারা সরকারি চাপে আছে, নিজে আছে, ওনারা ভাবছেন কেন না আপনারা সরল থাকতে পারে। এমন হতে পারে যে নির্বাচনই হবে, এখনো আমরা একমাত্র বিএনপি কে আনার যে চেষ্টা আছে সেখানে নেগোসিয়েশনগুলিকে এখন নতুন ইয়ে আসছে। সবাই মনে করে যে ইউনিয়ন আর একটা ভোটের চক্র, কেন আপনি দায়িত্বটা করেন? সেই জন্য ওনাকে বলেছি যে উল্টা কাজ করতে পারেন কি না, 150টা না করে 300টাতেই হবে, 5টা করে সেন্টার, তাহলে আমরা দেখতে পাবো, পরীক্ষা করতে পারবো, জানতে পারবো সেটা যখন আমাদের দরকার সুষ্ঠ নির্বাচন। হাসিনার জন্য সেরকম দরকার সুষ্ঠ নির্বাচন, আমাদের জন্য সুষ্ঠ নির্বাচন। গণতন্ত্র না হলে নিজে দেশে যে বৈরাজ্য চলছে, অনেকগুলি সরকারি সিদ্ধান্ত বলছে, যেমন ধরেন ওষুধের দোকান তাতে বাড়ার মতো করে কিছু পাতলামি ছাড়া কি হতে পারে? একটা প্রত্যেকটা হাসপাতালে 100টা ওষুধের একটা ই থাকতে পারে না, এটা এক সপ্তাহ তো সময় দরকার, এটা তো কয়টা বাচ্চি নষ্ট হবে বা কী হবে, তাই না? আমাকে দৌড়াতে হবে না করে শিক্ষা নিয়ে এই জায়গার থেকে ওই জায়গায়। এইসব দৈরাজ্যগুলি সরকার যেহেতু যখন বিচ্ছিন্ন সেগুলি সমস্যাগুলি হচ্ছে।